নমস্কার বন্ধুরা, স্মাইল উইথ শোমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ডুয়ার্স এক্সকার্শন ট্রিপের প্রথম পর্বে আপনারা দেখেছেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কলকাতা থেকে ডুয়ার্স সফর। নিউমাল জাংশন থেকে আমরা এসে পৌঁছেছি রিসর্ট সোনার বাংলায়। তো চলুন বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়ব ডুয়ার্সের বেশ কিছু সাইটসিং এর উদ্দেশ্যে। তো বন্ধুরা, মোহময়ী সুন্দরী ডুয়ার্সের রূপ উপভোগ করতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সুপ্রভাত বন্ধুরা, বর্ষাসিক্ত ডুয়ার্সে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি ডুয়ার্সের লোকাল সাইটসিং মূর্তি, ঝালং, বিন্দু আর রকি আইল্যান্ড সামসিং এর উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা দারুণ। কাল রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আজ সকালে উঠে আকাশে হালকা হালকা মেঘ আছে আর দারুণ ওয়েদার, খুব মনোরম পরিবেশ। আর এই বর্ষায় যেন ডুয়ার্স বেশি সুন্দর। সবাই বলে যে বর্ষায় ডুয়ার্স নাকি আরো সুন্দর হয়ে ওঠে, তা সত্যি সেটা। আমাদের বর্ষা সিজন না, কিন্তু মানে এসে বেশ ভালোই লাগছে বর্ষাটা হয়ে, দারুণ দারুণ ওয়েদার। আর চলুন এবারে আমরা যাব, তার আগে ব্রেকফাস্ট করব। হ্যাঁ, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব গাড়িতে উঠে, আমরা আবার ভিডিও কন্টিনিউ করব। আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা গাড়িতে উঠবো। গাড়িতে উঠে সাইট সিন গুলো ঘুরবো। এই যে তিথি, আমরা খুব এক্সাইটেড। হাউ ইজ দ্য জোশ? হাই। ঠিক আছে, তাহলে গাড়িতে উঠে কথা হবে। মূর্তির রিভারের পাশে অনেক রিসর্ট আছে, সেখানেও থাকতে পারেন। এই জায়গাটি খুব সুন্দর, খুবই সুন্দর। এখানকার রিসর্টগুলো খুবই সুন্দর, রিসর্টগুলো খুবই সুন্দর। আর মূর্তি আসলে অবশ্যই এরকম পাথর নিয়ে যাবেন, সাথে করতেই হবে। চলুন আমাদের পরের গন্তব্যে। হ্যাঁ, আমরা
পরের ভিউ পয়েন্ট, এটি হলো ঝালং ভিউ পয়েন্ট। দূরে দেখা যাচ্ছে ওই যে ভুটান পাহাড়, মানে আমরা বর্ডার একদম একদম বর্ডার এরিয়া আছে এখানে, কোনো মানে ফোনে টাওয়ার টাওয়ার কিচ্ছু নেই, জঙ্গলের মধ্যে দিয়ে এলাম আমরা দেখে। এখন পিছনে হলো ভুটান পাহাড়, আর নিচে যে ভ্যালিটা দেখা যাচ্ছে সেটার মধ্যে দিয়ে একটা নদী বয়ে গেছে খুব সুন্দর, সেটা হলো মহাঢাকা নদী। চলুন দেখে নিই। আমরা বিন্দু পয়েন্টে, বিন্দু সাইড সিনে, এখানে আমরা এখন কিছু শপিং করে নিচ্ছি। এখানে সবচেয়ে বিখ্যাত যেটা টফি, এখন সবাই সেই টফি কিনছে, টফির দোকানে বিশাল ভিড়। এখন আমরাও নেব, একটু ফাঁকা হলে নেব, ততক্ষণ আপনারা এনজয় করতে থাকুন এর যে অসাধারণ ভিউ সেইটি। আমাদের চকলেট নেওয়া হয়ে গেছে, এই যে এত চকলেট নিয়েছি দুজনে। এবারে আমরা নামবো, বিন্দু ড্যামের দিকে যাচ্ছি, আমরা নামবো এবারে, চলো যাওয়া যাক। জলঢাকা নদীর তীরে প্রায় 2000 ফুট উচ্চতায় অবস্থিত বিন্দু হলো পশ্চিমবঙ্গের শেষ গ্রাম, যা এখন পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানে জলঢাকা নদীর উপর বিন্দু ড্যামে ভারতবর্ষের অন্যতম প্রাচীন হাইটেল পাওয়ার স্টেশন গঠিত হয়েছে। প্রতিবেশী দেশ ভুটানের সাথে বাঁধটি মানুষের জন্য সেতু হিসাবে কাজ করে। আমরা যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি চা বাগানে, খুব সুন্দর চা বাগান, চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা আঁকা বাঁকা। সবাই আমরা এখানে একটু ফটোশ্যুটের জন্য দাঁড়িয়েছি। রাস্তাটা ওই কোথাও উঁচু কোথাও নিচু, আর চারিদিকে চা বাগান। শিলিগুড়ি থেকে প্রায় 83 কিলোমিটার দূরে অবস্থিত পূর্ব হিমালয়ের পাদদেশে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত সবুজ চা বাগানে ঘেরা সামসিং সত্যিই মনোমুগ্ধকর একটি গন্তব্য। জায়গাটি এখনো জনবসতিপূর্ণ না হওয়ায় প্রকৃতির সম্পূর্ণ নির্যাসটুকু পুরোপুরিভাবে উপভোগ করা যায়। আমরা এখন চলে এসেছি সামসিংয়ে, এটা সামসিংয়ের মেন ভিউ পয়েন্ট লালিগুড়াস, ওই যে পিছনে দেখা যাচ্ছে আই লাভ সামসিং। এই জায়গাটা খুবই সুন্দর, হ্যাঁ, একধারে চা বাগান আর একদিকে পুরো খাত, বেশ খুবই সুন্দর। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, আকাশে হালকা মেঘ, হালকা রোদ্দুর, খুবই সুন্দর ওয়েদার।
আর চারিদিকের ভিউটা তো একদম অসাধারণ ভিউ। দূরের পাহাড় দেখা যাচ্ছে, নিচে খাদ আর চা বাগান। চলুন ভিউগুলো একটু দেখাই। আমরা এখন হাঁটছি সুন্তালখোলার পথে। এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে পয়েন্টটা আছে, এখান থেকে আপনারা গাড়িও নিতে পারেন কিংবা হেঁটেও যেতে পারেন। আমরা সবাই মিলে হাঁটার ট্রাইটাই নিলাম, দেখা যাক কতদূর যেতে পারি। অনেকটাই খাড়াই পথ, দেখাই। এই যে এইভাবে যাচ্ছি আমরা, দুই দিকে সুন্দর সুন্দর বাড়ি আছে, কটেজ, সুন্দর সুন্দর ফুল গাছ। একটা বেগম ভলিয়া, তার পাতা দেখা যাচ্ছে না। সুন্তালখোলা রিভার ক্যাম্প কটেজ এই দিকে। এতক্ষণ আমরা উঠছিলাম, এবার নামছি। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। সামসিং থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ডুয়ার্স হিমালয়ের পাদদেশে অবস্থিত সুন্তালেখোলা একটি অফবিট ডেস্টিনেশন। সামসিং থেকে ট্রেক করে এই স্থানে পৌঁছানো যায়। নীল আকাশ, ঘন সবুজ বনানী বিস্তৃত গিরিরাজের পাদদেশে অবস্থিত ডুয়ার্সের স্বল্প পরিচিত এই স্থানটি চমৎকার একটি টুরিস্ট স্পট। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের গহন অরণ্য এখানে এসে মিশেছে সমতলের সাথে। এইবার আসুন জেনে নিই এই জায়গাটি সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য। বাইরের গাড়ি সুন্তালেখোলা চেকপোস্ট পর্যন্তই যেতে পারে, সেখান থেকে নির্দিষ্ট স্পটে পৌঁছাতে স্থানীয় গাড়ি ভাড়া করতে হয়, নতুবা ট্রেক করেও যাওয়া যায়। চেকপোস্ট থেকে স্পট অবধি গাড়ি ভাড়া 250 থেকে 300 টাকা। সুন্তালেখোলা চেকপোস্ট থেকে ফরেস্ট বাংলো নেচার ক্যাম্পের দূরত্ব 1 কিলোমিটার। এই ফরেস্ট বাংলো বা কটেজের বুকিং ডিটেলস নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও চেকপোস্টের বাইরেও স্থানীয় মানুষদের উদ্যোগে কিছু হোমস্টের ব্যবস্থাও আছে। আমরা এখন আছি সুন্তালেখোলা নেচার রিসর্টে। এখানে একটা বেশ সুন্দর ঝুলন্ত ব্রিজ রয়েছে, আর তার নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর চারিদিক তো সবুজে ঘেরা। এ আর কি বলবো, এ এক অপরূপ সৌন্দর্য এখানকার। আপনারা একটু দেখুন কেমন লাগে। নুড়ি পাথরের মাছ দিয়ে বয়ে আসা ছোট্ট নদী মূর্তি ও তার উপরে কাঠের পাটাতন বেষ্টিত একটি ঝুলন্ত সেতু, এই পারের সাথে শক্ত করে বেঁধে রেখেছে অপর পারকে। সেতু পার হয়ে রাস্তা গিয়েছে পাহাড়ের গা ঘেঁষে ঘন জঙ্গলের পাশ দিয়ে। চলে এসেছি আমরা রকি আইল্যান্ড, আজকের মতন আমাদের শেষ ভিউ পয়েন্ট। আর চলুন এবারে আমরা নামবো আস্তে আস্তে, সবাই চলে গেছে, আমরা এবারে নামবো, আপনারাও চলুন আমাদের সাথে। আমরা রকি আইল্যান্ড, চারিদিকে রক আর রক আর রক, বড় বড়, আর আমরা
আমরা সব রকস্টাররা মিলে ভীষণ এনজয় করছি। জায়গাটা এমনই, চারিদিকে পাহাড় ঘেরা আর মাঝখান দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী, আর চারিদিকে বড় বড় পাথর, দারুণ ওয়েদার, খুবই সুন্দর লাগছে। আমাদের আজকের ট্যুর এখানেই শেষ, আজকের মতন সাইট সিইং এখানেই শেষ হচ্ছে। আমাদের যেটা সবচেয়ে এক্সাইটিং মোমেন্ট সেটা রয়েছে কাল, আছে আমাদের জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি গরুমারায় আমরা জঙ্গল সাফারি করব, সেটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হচ্ছে। আর আজকের জিনিস কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। বন্ধুরা মিলে বলিউড কোনো মুভির মতো স্পেন যেতে না পারলেও সুন্দরী ডুয়ার্সে আমরা যা আনন্দ করলাম তা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।